Hi guys, I'm from Mirpur. Hello guys, I'm from Mirpur. What's up guys? I'm the Cholia Shikira Hanai, Bangladesh, Chacha Shira Hanar Dhaka. Look at some fish on a entry gate. The Shira Hanar Hitler, I'm the Guraguri Gorbo, Bakana Varia Solejai. So let's start. আর ভিতরে পরিবেশটা অনেক ভালো লাগতেছে দেখি আসলে ভিতরে কি আছে বা ভালুক নাকি অন্য কোনো প্রাণী আছে একটা বেস্টনি দেওয়া আছে এটার ভিতরে বানর আছে দেখি তো গাইস আমরা চলে আসি এখানে পাখি দেখতে পাচ্ছি পাখি তো এখানে দেখি একটা পাখি কি বলে মামা এদিকে তাকাও একটু ছবি তুলি গাইস আমরা হরিণের রাজ্যে চলে আসি এই পাশে যে রেস্টুরেন্টটা এটার ভিতরে হরিণ আছে ও প্রচন্ড লাফাই গো নমস্কার বাগ মামা ভালো আছেন আপনি বাঘের স্ত্রী শিউলি ওয়াও রয়্যাল বেঙ্গল টাইগার শিউলি স্ত্রী স্ত্রীও আছে আবার মাথায় নষ্ট মামা মামি মামাকে কি জাগে উঠাবো নাকি এখন দেখেন চেষ্টা করে দেখেন যদি আপনার আছে যে জাগে উঠাই হ্যাঁ এবারে How did it look, sir? Chup. Hey, hey. Shala. Chup. কুমিরকে ঢিল ছুড়বেন না আমরা এখন কুমির দেখতে আসছি তো দেখবো কুমির এই হলো কুমির কুমির নীরবে ঘুমাচ্ছে কুমির মামা ঘুমাচ্ছে কুমিরের বাচ্চা কোথায় ও এটা কুমিরের বাচ্চা তো কুমিরের বাচ্চা কুমিরের বাচ্চা
এটা আসলে এটাকে কুমির বলে আসলে এটাকে গুইসাপ বলে গুইসাপ গুইসাপ এটা কুমির না ঘুমাইলে হইব না সারাক্ষণ ঘুমাইব ছয় মাস খাইব ভিতরে চাচা আছে ও কাঠ বিড়ালি মামা কোথায় গেল এদিকে ভিতরে এই যে দেখতেছেন কিভাবে ঢুকতেছে আরো বড় আছে দেখি সামনে আর কি আছে যদি ভালো কোনো যন্ত্রপাতি পাই না জীব যন্ত্র পাই তাহলে দেখবো না ভিতর কি আরো আছে ওরে সর্বনাশ চিড়িয়াখানার ভিতরে উল্লুক মামারে দেখলে একটু ভালো লাগলো আর কি রানিং ধূমপান মুক্ত এলাকা অজগর এটা হ্যালো গাইস আমরা চিড়িয়াখানার ভিতরে অনেক ঘোরাঘুরি করলাম শেষ পর্যায়ে চলে আসছি তো বিদায় নেওয়ার পালা দেখতে পাচ্ছি যে এই পাশে হচ্ছে আমাদের যে গেটটা আকাশের অবস্থা খুব একটা ভালো না তার জন্য আমরা এখান থেকে আজকে বিদায় নিব আমাদের ব্লগটি কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে লাইক দিবেন ছোট ভাইয়ের একটি চ্যানেল আছে ডিয়ার রকি চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পারলে যদি পারেন আর কি
না পারলে এখানেই কমেন্ট করে জানাবেন। এখানে টিকিট মূলত 50 টাকা, আর 50 টাকা মানে জায়গাটা কিন্তু অনেক বড়, এখানে 1000 টাকা দিয়েও আপনি ই করতে পারবেন না, আর হয়তো বা আপনি ক্লান্ত হয়ে যাবেন। যে পরিমাণ জায়গা আমরা মানে বেশি দূর যাইতেই পারিনি, তার আগে ক্লান্ত হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, আর সমস্যা কি বলবো, ভালো অনেক ভালো ভালোই লাগবে, কারণ খারাপ লাগার মতো এখানে কিছু নেই। গেটের বাইরে আপনাদেরকে আমরা গুড বাই জানাবো, সেজন্য আমরা গেটের বাইরে চলে যাই। জাতীয় চিড়িয়াখানা এখান থেকে শেষ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।